সদগুরুর চরণে আমার রইল শতকোটি দণ্ডিবাদ। বহু আশা নিয়ে আপনারা বসে আছেন আমার ভাগবত ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা। আজকের কত আশা নিয়ে, কত আশার উপাসনা করে আজকের এমন একটা জায়গার মধুর হরিবাসর তৈরি হয়েছে। আমার মধুর হরিবাসর, তাহলে বাসর মানে তো আমরা জানি যখন কোন বিবাহ বাসর হয়, মানে রাত্রি যাপন কালকে বাসর বলা। কিন্তু বাসর মানে দিন কোন শাস্ত্রে পেয়েছি? কৃষ্ণ চেকিতান ব্রহ্মাবলি উপনিষদ থেকে 171 নম্বর শ্লোকে শ্রীমতী রাই রাধারানী নিশি যাপন করার জন্য তিনি শয্যা বাসর সাজিয়েছিলেন। আজকের আমরা সবাই বলি, আজকের শ্রী শ্রী মধুর হরিবাসর নির্মাণ করিলাম। হরিবাসর মানে হরির দিন। আচ্ছা মা, হরির দিন কাকে বলে? আমরা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, বার বলি, কিন্তু আমাদেরকে হরির বার বলে একটা বার পেয়েছি, যে বারটা কোনদিন আমরা জানতে চাই। হরে কৃষ্ণ। আমার মায়েরা বাবারা বর্তমানে দেখবেন তিলক কেটে গলায় মালা নিয়ে বৃন্দাবনে গিয়ে, হরিদ্বারে গিয়ে, মথুরায় গিয়ে 64 তীর্থস্থান ভ্রমণ করে বর্তমানে একাদশী পালন করছেন। খুব ভালো কথা, একাদশী করুন, কৃষ্ণ সেবা করুন, ভগবানকে সেবা দিন, নিজের মাঙ্গলিক কামনা আত্মচিত্ত শুদ্ধি করার জন্য হরি কথা শ্রবণ করুন, তবে হরির দিনটাকে খেয়াল রেখে তবে করবে। যে হরি বাসরই অতি আজকে এত অধীর আগ্রহী, যাদের চরণধুলি পাবো বলে আমি এখানে এসেছি, আমার সেই গোপী মণ্ডলীগণ, আমার সেই গোপালকগণ, আজ আমার বৃন্দাবনের ধুলি কণাগণ, আমার মতো একজন অধম পাপি তাপি দুর্বিহ, আপনাদের চরণ ধুলি পাবো বলে এসেছি বাবা। এই হরি বাসরে, হরির দিনে, তাই হরি বাসর কবে হয়? যেদিন থাকে ভগবানের একাদশীর দিন। কি মা, বুঝাতে পারলাম তো? তাহলে হরিবাসর যাকে বলবো সেটা কি না হরির দিন, ওই দিনটা হলো একাদশী। নোট করে লিখে নিতে পারেন। হরে কৃষ্ণ। আজকের যারা অধীর আগ্রহী, এত কষ্ট করে আমার মা বাবা, ছোট ছোট ভাই বোন, আমার সমবয়স্ক যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন হরি কথা শোনার জন্য, আমার কমিটি বাবারা, মা সতী মায়ের মন্দিরের সামনে এত পরিশ্রম করে যে এত সুন্দর হরিবাসর নির্মাণ করেছে, আমি আজ বড়ই আনন্দিত, কারণ আমার ভাগ্যে হয়তো এমন হরিবাসর জুটত না, আমার মতো অধমে এমন হরিবাসরে আসা হতো না, যদি কিনা কৃপা করে আমার, যিনি কৃপা করে আনিয়েছেন তিনি হচ্ছেন মাননীয় বিশ্বজিৎ হালদার, আপনারা সবাই জানেন, তার চরণে আমার শতকোটি দণ্ডিবাদ, যিনি আমার উৎসাহ জাগিয়েছেন, আমার একমাত্র শিষ্য বলতে পারবো না, আমার প্রেরক। আপনাদের একটু আগেই গান শুনিয়ে গেছেন আমার ছেলে সুব্রত বাবাজি, উনিও বৃন্দাবনে আমার সঙ্গে এখন আস্তে আস্তে পাঠ নেওয়া শুরু করেছে, তাই কৃপা করে আপনাদের চরণ যেন আমি পাই, একটুকু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত মন্ডলী, প্রথমে কথা বলি, দুটো কীর্তন দুই ধরনের হয়, একটা প্রসঙ্গ, একটা প্রসঙ্গ অনুগাহ,
আর একটা সঙ্গীতকে অনুধাবন করা। তা জানি না দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে এখন যা কীর্তন গাইতে হচ্ছে আমাদের, সেটা প্রসঙ্গ উদ্ভাবন করে বা উদ্দীপনার মধ্য থেকে কীর্তন গাইতে হয়, যেটাকে আপনারা বলেন তত্ত্ব। তত্ত্ব সাধারণত চব্বিশ প্রকার। বর্তমানের কীর্তনিয়া আমার যারা গুরুদেব, তার গুরুদেবই জানারা, তারাও প্রবাদে বলে গেছেন, বাবা তত্ত্ব তত্ত্ব সম্পর্কে কি আর আমাদের জ্ঞান আছে রে সোনা? তত্ত্ব জানতে গেলে তাত্ত্বিক হতে হবে, আর তাত্ত্বিক সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে শাস্ত্রজ্ঞ হতে হবে, শাস্ত্র সম্পর্কে জানতে গেলে শাস্ত্র ন্যায় নীতি আচরণ এবং ধর্মশাস্ত্রকে উদ্ঘাটন করে তুলতে হবে, তাকেই বলে তত্ত্ব। আপনারা কোন প্রসঙ্গ চাচ্ছেন আমার কাছে? বাবা অনেক আশা করে আমার মতো একজন অধম মূর্খের কাছে কি জানতে যাচ্ছেন? তত্ত্ব জানবেন না রসসাগরের মাধ্যমে তত্ত্ব প্রকাশ হবে? কারণ কীর্তনে একটা লীলা কীর্তন হয় আর একটা ভক্ত কাহিনী বা প্রমাণ বা গৌড় লীলা বলা হয় বর্তমানে। তারপরে কৃষ্ণলীলার মধ্যেও প্রচুর তত্ত্ব জানতে পারবেন, গৌড় লীলার মধ্যেও প্রচুর তত্ত্ব জানতে পারবেন। আমি এখন যা সময়টা চলছে, আজকের এখানে রাসগান হবে শুনেছি, তাহলে রাসমঞ্চের আগে আমি লীলার প্রসঙ্গে থাকবো, তবে আপনাদের তত্ত্বই দিয়ে যাব চারটে ঘন্টা। সুরধ্বনি কিরে ওহে Hey.
হলো সুরধ্বনি তিনে ওগো খেলাইবি নদু খেলা আরে আরে কিবা কৃষ্ণ কথা অমৃতে লাগে বিশ্ব জগৎ জুড়ে যার গাথা সেই তো আমার গৌর কথা জন্মের পর মাতৃস্তন পান করলাম ভাবলাম জগতের সবচেয়ে মনে হয় অমীয় ধারা আমার মুখে দিয়েছে
এর চেয়ে মনে হয় আর অমৃত জগতে নাই। কি মা তাই তো? কিন্তু তারপর যখন ধীরে ধীরে একটু বড় হলাম, ভাবলাম দুটি দুটি করে অন্য বাবা মুখে তুলে দিচ্ছে, মা মুখে তুলে দিচ্ছে, আত্মীয় স্বজন তুলে দিচ্ছে, অন্ন প্রাশন হচ্ছে, মহারমে ধুম করে আনন্দ হচ্ছে। ভাবলাম এটাও মনে হয় অমিও, এর চেয়ে ভালো জিনিস আর জগতে নাই। আস্তে আস্তে হরে কৃষ্ণ মা। তারপরে একটু মিষ্টি খেতে শিখলাম, ভাবলাম এটাও মনে হয় আরো ভালো জিনিস। খেতে 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 যখন খাওয়ার বাইরে বাহ্যিক জগতে গিয়ে সবই খেতে শুরু করলাম, দাহ্য পদার্থ থেকে শুরু করে নিজের ট্যাকে হাত দিয়েও দেখলাম অর্থ সম্পদ, চুরি ডাকাতি বাটপাড়ি রাহাজানি খুন পর্যন্ত করে দেখলাম যে এখানেই মনে হয় শান্তি বা অমিয়ল। আজ থেকে 533 বৎসর পূর্বে অর্থাৎ 892 সালে 1460 শতাব্দে, কত সালে? 892 সালে। কত শতাব্দে? 1407 শতাব্দে। কি মাসে? ফাল্গুন মাসে। কোথায়? এই ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গে, যার মাটিতে যিনি এই খেলারসে রমীয় ধারা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমার প্রেমের ঠাকুর শ্রী গৌর। তাই গৌর সুন্দর, ইনি তো বিদেশের মাটিতে জন্ম নিতে পারতেন, কেন এই ভারতবর্ষে জন্ম নিলেন? দুটি কারণ। আজ থেকে 8799 বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ শ্রীমতী রাধারানী চরণ দুটি ধরে বলেছিল, হে রাধে, সত্য চলে গেল, ত্রেতা চলে গেল, দাপরের মধ্য লীলা আমি করলাম, হরি বল হরি বল। কিন্তু ভালোবাসার অমিয় ধারাকে আমি কখনোই গ্রহণ করতে পারলাম না। শুধু তাই নয়, বিশ্ব সংসারের মাঝে তুমি যে অহরহ আমার জন্য গোটা দাপর যুগে কেঁদে বেরিয়েছ, কি কারণে কাঁদলে? তোমার চোখের জলের এতটুকু দাম দেওয়ার মতো সময় আমার নেই। আমার বর্তমান যুগে আমার মায়েরা অনেকে ভালোবেসেছে, আমার ভাইরা ভালোবাসা করছে, বাবারা ভালোবেসেছে। ভালোবাসার মধ্যে তিনটি অক্ষর আছে, প্রেম প্রীতি আর প্রীতি। প্রেমের আর এক নাম কি আধা, প্রীতির আর এক নাম কি সুখ, আর প্রীতির আর এক নাম কি বাসনা। তাহলে আধার সুখ আর বাসনা মিলিয়ে ভালোবাসা। আমার মহাপ্রভু অবতারে ভালোবাসা করতে এসেছে, কোথায় বলছে, কইছেনু রাধা প্রেমা, কইছেনু মাধুরী মা, মাধুরী মা, কইছেনু তুয়া জনু ভর, তুহা জন ব্রজে এতিনু বঞ্চনা হইল পুরো, তুয়া লাগি কলিতে আমারে হইব লাগু, তুহা লাগি কলিতে কলিতে হইবে আদম। সতীর রক্তে সিঁদুরের জন্ম হলেও শ্রীমতী রাই রাধারানীর কপালে অক্ষত সিঁদুরের রেখাটুকিও আমি ঠিক মতো দিতে পারি নাই। হে রাধে,
তোমার ভালোবাসা কি, তোমার প্রীতি কি, কতটুকু বা তোমার ভালোবাসার মূল্য আমি বুঝতে পারিনি। তোমার স্নেহ প্রীতি ভালোবাসার বাঁধনে আমাকে একবার যদি বাঁধতে পারো, আমি কলিযুগে উদয় হব। আমি গোটা বাংলার ঘরে ঘরে গিয়ে আমি তোমাকে অন্তরে রেখে বাইরে প্রকাশ করবো না। দে তুমি কৃপা করে তোমার চরণগুলি থেকে আমাকে বঞ্চিত। কোন খেলা একটু আগেই শুরু করেছিলাম, যে অমীয় ধারা মায়ের স্তনের দুগ্ধটাই অমীয় মনে করেছিলাম, অন্নটাকে অমীয় মনে করেছিলাম, মিষ্টিকে অমীয় মনে করেছিলাম, তারপরে পৃথিবীর যা যা কর্ম আছে সবগুলোকে আমি নিজে ভক্ষণ করে দেখলাম। যদি বলেন বাবা কীর্তনিয়া ভুল ভাল বলছো কেন, কর্ম কোনোদিন খাওয়া যায়? কর্মের মাধ্যমে ধর্ম, ধর্মের মাধ্যমে উপার্জিত, আর উপার্জনের মাধ্যমে আহার, আহারের মাধ্যমে বিপর্জিতা। বুঝতে অসুবিধা হলে বলবেন বাবা। তাহলে যে খেলা খেলছে আমার গৌর সুন্দর সেটা হচ্ছে কি, ধর্মের খেলা। আর কি খেলা, জীব শিক্ষার খেলা। আর কি খেলা, কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তা দেখানো। আজকের গোটা জগৎটা ধ্বংস হতে চলেছে, লক্ষ্য করে দেখেছেন? অষ্টকালীন লীলা, 72-কালীন লীলা, 75-কালীন লীলা, 64-কালীন পদাবলী, এত কিছু বড় বড় দল আনার পরেও হরিভক্তের আশা মেটে না। কারণ আমরা কেউ কীর্তন শুনতে আসিনি, রাগ করবেন না হরে কৃষ্ণ, আমরা এসেছি প্রথমত মনের সংকেতকে দূর করার জন্য। রাধে রাধে কি আত্মজিজ্ঞাসু আর পিপাসিত, তিন ধরনের দর্শক। আত্মতারা
মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন পুষে রেখেছে। যদি কীর্তন শুনতে গিয়ে কীর্তনিয়াকে পছন্দ হয় তবে গানটা শুনবো, আর আমাদের কতগুলো প্রশ্ন ছুড়ে দেব। জিজ্ঞাসু কি না, সংকেত সূচকের উপরে যদি ভালো লেগে যায় তাহলে আমরা মন পেতে কতগুলো কথা শুনব, আর সেই কথাগুলোকে বাইরে থেকে ছুড়ে দেব। পিপাসিত কি ভক্ত হয়ে ভগবানের নামকে অবগাহন বা কুণ্ঠিত ধারণ করার নামই হলো পিপাসিত। যেমন শিশুর ক্ষুধা লাগলে মায়ের কাছে ছুটে গিয়ে কেঁদে কেঁদে বলে, মা মাগো আমাকে একটু দুগ্ধ দাও না মা, আমার কত ক্ষুধা পেয়েছে দাও না মা। বর্তমানের ভক্তরা, ভক্ত নেই এ কথা বলা যাবে না, চন্দ্র সূর্য গ্রহ তারা তাহলে থাকবে না। ভক্ত আছে, ভগবানও আছে, ভক্ত আছে, বিশ্বাসের উপরে কিছু কিছু ভক্ত আছে যারা কীর্তনকে আস্তে আস্তে পান করা শুরু করেছে। তাই মহাপ্রভুর কাছে আমাদের প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নগুলো কি যে মহাপ্রভু এই কলিযুগে নাম প্রচার হলো কেন? সত্যে তো নাম প্রচার হয়নি, সত্য রামন রাধা রামন রামনম রামায়ম ত্রেতায়তে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম হরে কৃষ্ণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব। আর দ্বাপর যুগে এসে কৃষ্ণ বলরামের সঙ্গে মিশে আমরা তো সব একাকার করে ফেললাম, আমরা তো সবাই কৃষ্ণ নাম জানি। নন্দের বেটা গরু চুরি করছে, কারণ গোধন হরণ করলে সেই বিশাকার যজ্ঞে গোধন হরণ করলো। আবার ওই নন্দের বেটা যিনি গরু তৈরি করলো, আবার ননি চুরি করলো, গোপীদের বস্ত্র হরণ করলো, মুরলী বর্ষণ করলো, রাজা রানীর ঘর ছাড়া করলো, তাহলে তাকে কি করে ভগবান বলবো? দাপরটা ঠিক এইভাবে সংঘর্ষে কেটে গেল। একদিকে জরাসন্ধ ধরে টানাটানি করলো, আর একদিকে কংস ধরে টানাটানি করলো, আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে জল জ্যান্ত একেবারে রথের সারথি বানিয়ে পঞ্চ পাণ্ডবের ঘোড়া চালানোর দায়ী করিয়ে কুরুক্ষেত্রের মাঠে তুমুল হৈহট্টগোল গণ্ডগোল। তাহলে তাকে কি ভগবান বলা যায়? আমা যদি আপনার ছেলেকে আমি মেরে ফেলি আপনি আমাকে ভগবান বলবেন? সম্ভব? পিসিমা, জগৎ সংসারে একটাই খেলা আমি খেলি। আরে কৃষ্ণ একটু শুনবেন, কীর্তনটা যুগ যুগ ধরে হয়ে আসছে, কৃষ্ণ কথা যুগ যুগ ধরে, আমি কেন আমার জন্ম জন্মান্তরে আরো 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 দিন যত যাবে তার পরেও থাকবে, অদূর ভবিষ্যতেও আছে থাকবে, আর আজকেরও হচ্ছে। কথাগুলো একটু উচ্চ উচ্চ রেখে যাচ্ছি, পরে জায়গাটা ঘুরিয়ে আনবো আমি, আমার প্রশ্নটা থেকে যাবে না, কারোর আশা অপূর্ণ রেখে আমি বাড়িতে পাঠাবো না। আমি কথাগুলো সংকেত করে রেখে যাচ্ছি, আমি ঠিক টাইমে একটা একটা তুলে ধরবো। ওই অমিয়ধরের গল্পটা ওখানে রেখেছি, আবার আর একটা গল্প ধরেছি। তা কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেকে মেরে দিয়েছেন হরে কৃষ্ণ বাবা, আপনি আমাকে ভগবান বলবেন? আপনি আমাকে পরমেশ্বর বলবেন? আপনি আমাকে কেশব বলবেন? আপনি আমাকে বিপদ বিহারী মধুসূদন বলে ডাকবেন? কৃষ্ণ রে যদি আগে জানিতাম, প্রেমের অঙ্কুশে তোকে আমি এমনে ভাবে আপনে করে ঘরে আনিতাম না। বিষয়ে বিষ যে এত বড় নির্বোধ, এত বড় নির্বিকার, ওরে কৃষ্ণ তোকে আমি কখনোই ভালোবাসা দিতাম না। কৃষ্ণ
আজকে জানতে পারিনি কৃষ্ণ তুই এত বড়। ওরে কৃষ্ণ রে, পিসিমা চোখের জল মুছে ফেলো, পিসিমা চোখের জল মুছে ফেলো। সবাই আমাকে দর্পহারী মধুসূদন বলে, এই বিশ্ব সংসারে আমি কারো দর্প রাখিনি পিসিমা। চোখের সামনে, চোখের সামনে আমি 18 উকিরি সেনাকে ধ্বংস করেছি, ঠিকই কথা। 18 উকিরি সেনার কারো না কারো স্ত্রী ছিল, কারো না কারো পিতা মাতা ভাই ভগ্নী আত্মীয় স্বজন সম্পর্কে সবাই ছিল। সবাইয়ের চোখের জল ঝরিয়ে এই কুরুক্ষেত্রের মাঠে আমি রক্ত দিয়ে গোটা বিশ্ব সংসারকে উত্তোলন করে আমি সবাইকে জানাতে চেয়েছি, বিশ্বের একটাই অমীয় ধারা পান করুন, সেটাই মাত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া অমীয় আর নাই, যে কথাটি এতক্ষণ ধরে বলছিলাম। এমন সুন্দর মধুর ধামে আমরা কেন এসেছি, এত লোকের সমাগম কেন হয়েছে কীর্তনিয়া দেখতে, না কৃষ্ণ কথা শুনতে? হরি নাম সত্য ও তার চিতান সত্য, তত্ত্ব মিথ্যা নয় মধুমখন সুধার সে পসান গুলে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি নাম সত্য ও তন চিতান সত্য, তত্ত্ব মিথ্যা নয় মধুমখন সুধার সে পসান গুলে যায়। হরি পাগল প্রহ্লাদ পাগল পাগলেরই মহিমা, হরি পাগল প্রহ্লাদ পাগল পাগলেরই মহিমা, হরিদাস চৈতন্য রসে হরি গুণ গায় ও তার জমি জায়গা যা কিছু আছে, গাড়ি বাড়ি চাকরি বাকরি তার চেয়ে দাম বেশি কার? হরি নামের প্রাচুর্য ঐশ্বর্য মাধুর্য তার মধ্যে সবচেয়ে বশীকরণ কে? একমাত্র আমার ভগবান। পিসিমা এক কথায় দাঁড়িয়ে গেলেন, কোনো দিকে ফিরে তাকালো না, বলছে পিসিমা এই জন্মতে যেভাবে তোমার যাচ্ছে। পিসিমা কে? এতক্ষণ তো আপনারা শুনছেন, প্রশ্ন করছেন না? পিসিমাটা কে? কুন্তি, গান্ধারীয় পিসিমা। কুন্তি বলছে, দেখ এত বড় সর্পনাশের রাস্তা কেন করেছিস কৃষ্ণ? গান্ধারী কোনদিন, গান্ধারীর শতপুত্র ধ্বংস হয়েছে, গান্ধারীর ক্ষতি হয়েছে, কিন্তু কুন্তি
পাশে ডেকে কৃষ্ণকে আদর করে বসিয়ে বলছে, বাবা রে এমনটি জানলে কৃষ্ণ তোকে আমি আদর করতাম না, তোকে আমি ভালোবাসতাম না, তোকে আমি স্নেহ দিতাম না। ভোজরাজার মেয়ে পালিত কন্যা কুন্তি, ভোজরাজার পালিত কন্যা কুন্তি, কারণ বৃষবের মেয়ে, ছোটই থেকে কুন্তি কৃষ্ণকে প্রচন্ড স্নেহ করত। তো হচ্ছে পিসিমা, আজকের যদি জগতে এমনটি লীলা না ঘটাতাম, তাহলে বিশ্ব সংসারে কেউ আমাকে ভগবান বলে দাম দিত না। যেদিন কলিযুগে আমি যাব, যেদিন কলিযুগে আমি যাব, যেদিন শচী সিন্ধু গর্ভ মাঝি, আমি দৈবকীর উদর জাত হয়ে জন্মগ্রহণ করব। কত বড় প্রশ্ন দেখুন বাবা। নন্দালয়ে কৌশল্যার কাছে প্রতিপালিত হয়েছিলাম গো মা, আমি মায়ের ঋণ শোধ করব বলে মায়ের কাছে ছিলাম। বাৎসল্য প্রেমে আমাকে কত যত্ন, কত তাড়ন, কত ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি আমি তো কোন দৈবকীর গর্ভজাত সন্তান সবাই বলে। তাহলে সেই মাকে আমি কত নির্যাতন দিয়েছিলাম কেন জানো পিসিমা? 14 বছরের জন্য রাম অবতারে আমাকে বনবাসে যেতে হয়েছিল একমাত্র ওই মায়ের জন্য। মন্ত্রার মন্ত্র নাই, মন্ত্রকে আমি এই যুগে আমি পুতুড়ার দায়িত্ব দিয়েছি বৃন্দাবলীর স্ত্রী বলি রাজার বউ বৃন্দাবলী। ওই মন্ত্ররা জানো মা, পিসিমা গো, আমি জগতে কারোর ভালোবাসিনি, আমি জগতে কারোর ভালোবাসিনি, জগতে কারোর ভালোবাসিনি, কেবল স্নেহ প্রীতি আর বাসনাতে জগতে কারোর ভালোবাসিনি, কেবল স্নেহ। জগতে কারো ভালোবাসিনি, বলি এহ কালে আরে পর কালে জগতে কারো ভালোবাসিনি, এহ কালে আরে পর কালে জগতে কারো ভালোবাসিনি। জানো পিসিমা, এহ জগতে আমরা এক জায়গায় ভালোবাসা দিয়েছি, কোথায়? কেবল হরি মন্দিরে হরি নামের মাঝে ভালোবাসা দিয়েছি। যে যথামঙ্গ প্রবর্তন্তে তাঙ্গস্থায়ী বা ভজম মহম মম বর্তান বর্তন্তে পার্থ সর্বস্বম। আমি একমাত্র বর্ষতা স্বীকার করি, যে ভক্ত যেমন ভাবে আমাকে ভজনা করে, আমাকে যেমন ভাবে পেতে চায়, আমাকে যেমন ভাবে বলতে চায়, আমি সেই ভক্তকে তেমন ভাবে কিছু দিয়ে তার ভালোবাসাকে পূরণ করে দিই। পিসিমা, কেবল ওই দৈব কি হলো মন্থরা, মন্থরার দেওয়া
কইকেই, কারণ মন্থরা যদি দাসী হয়ে আমার কইকেই মাতার কানে কানে না বলতো তাহলে আমি 14 বছরের জন্য বনে যেতাম না। সেইগুলো আমি মনে মনে করে রেখেছিলাম এই জন্মে নয় পরজন্মে, এই জন্মে নয় তার পরজন্মে। অতএব পাপ করলে তাকে ঋণ শোধ করতেই হবে। যদি কেউ মনে করেন হরি কথা কৃষ্ণ কথা শুনে মহৎ কাজের হাত থেকে উদ্ধার হব, বড় বড় পাপ করেছি পাপ থেকে রেহাই পেয়ে যাব, সেটা ভগবানও পাইনি, তাহলে গান্ধারীর অভিশাপ ভগবান মাথা পেতে নিত না। বর্বরীর অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগেই বর্বরীকে হত্যা করল ভগবান। শিশু বর্বরী কাঁদতে কাঁদতে ভগবানের চরণ ধরে বলেছিল, ভগবান আমাকে যখন মারলে তুমি ভগবান, তা আমার মাথাটা যে তোমার চরণ তলে এসেছে তাতে তোমার কি মনে হয়? বলছে এটা আমার খেলা রে, যদি তুই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়াতিস তাহলে যুদ্ধ আর হবে না, 18 হোক কিনি সেনা কেন, ওই যুগের পরিবর্তন আমি আর করতে পারতাম না। আগত কলি যুগে আমি কলিরাজের সিংহাসনকে কখনোই টটল করে দিতে পারব। বেশ ভগবান, আমি শুনেছি লঘু পাপে নাকি গুরুদণ্ড হয়। ভগবান চমকে উঠলেন, ঘটোৎকচের ছেলে বর্বরী চণ্ডী মায়ের কাছ থেকে 3টে মাত্র বর প্রাপ্ত হয়ে এত বড় যদি ঘটনা ঘটাতে পারে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে, না জানি আগামী দিনে কত বড় সর্বনাশ। তাই আগে ভাগে হিংস্র জীবকে আমি রাখতে চাই না, পরধার্মিককে আমি রাখতে চাই না, অনাচারীকে আমি রাখতে চাই না, কুশাচারীকে রাখবো না। আমি যে পৃথিবী একাকার করে বিশ্ব জগতে নামের মহিমা করতে চাই। ও ধর্মনাশীতে হরি বল হরি বল হরি বল, ধর্ম স্থাপিতে এলেন প্রভু ধরা ধামেতে, প্রণাম জনাই চরণে প্রভু আমার, প্রণাম জনাই চরণে। ধর্মনাশীতে ধর্ম স্থাপিতে অধর্ম
চরণে শস্য যদি ভালো করতে হয় তাহলে কিসের প্রয়োজন ও মা? এবছরের ফসল যদি ভালো নিতে হয় তাহলে বীজ ধানটা ভালো দরকার বা বীজটা ভালো প্রয়োজন, তার সংরক্ষণীয় বীজ কোথায়? আর বীজ যদি সংরক্ষণ করলেন মাটিটাও ভালো করে তৈরি করতে হবে। আর এই মাটি তৈরি করার আগেই ভাবতে হবে যে ওই ভূমিটা ওই মাটিটা যেখানে আছে সেই মাটিতে কতগুলো জীবের উপরে ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে বা জীবাণু ছড়িয়ে গেছে, ওই জীবাণুগুলোকে ধ্বংস করতে হবে। ভগবান প্রথমে যে মাটিতে পা দেয় গো বাবা হরে কৃষ্ণ, সেই মাটিটার আগে জীবাণু ধ্বংস করে দেয়। তোমার মহাপ্রভু এই কলিযুগে আসতে গিয়ে শচী সিন্ধু গর্ভ মাঝে এলেন দুটি কারণ নিয়ে, একটা হচ্ছে মুখ্য আর একটা গৌণ। প্রথম উদ্দেশ্য ছিল কি না, জীবের মুখে মুখে নাম প্রচার করে প্রেমের মহিমাকে প্রকাশ করা। আর গৌণ অবতারে তিনি একমাত্র কি করতে চাইলেন যে রাধা রানীর ঋণ শোধ করে আমি কৃষ্ণ নামের মহিমাতে রাধা নামে বন্যা দিয়ে রাধার প্রেমের ধার শোধ করিব। সারা জীবন আমার বাবারা যতই বড় হোক না কেন আমাদের মায়েদের চরণের দাস, কারণ আদ্যাশক্তি মহামায়া বীজ কুল্পিত অধরা কান্তি আশ্রিত সপ্ত গঙ্গা ধায়িত মূর্তি মাননম জননী জন্মভূমিশ্চ সরকার দাবি করিয়াছি। যদিও বাবারা বড় কিন্তু মায়েদের কাছে আধারাত্রে অর্থাৎ ঋণে পরিপূর্ণ হয়ে সারা দেহটা বিক্রয় হয়ে গেছে ওই চরণে। কোন চরণে? আমার, তা বলে আমার মায়েরা যেন রেগে মেগে বলবেন না, কীর্তনিয়া বলে গেছে যে বাবারা সব আমাদের চরণ ধরে বসে থাকো না গো মা। না, কত বড় রহস্যের কথা দেখুন, এটাই বলে তত্ত্ব। আগে তত্ত্ব সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে তত্ত্বের মূল রস তুলতে হবে, উদ্ঘাটন করতে হবে, গড়টাকে উপরে দেখতে হবে, ওর ভিতরে কি আছে। কেন বলল মায়েদের কাছে বাবারা ঋণী? কেন, কি কারণ? আমার মায়েরা তো আদ্যাশক্তি, মায়েরা মহামায়া, মায়েরা বিচিত্রা, মায়েরা বিদ্যাবতী, মায়েরা গর্ভবতী, মায়েরা ত্রাণেত্রী, মায়েরা শস্যভূমি, মায়েরা ক্ষেত্র, বাবারা বীজ সারু। বীচের কিন্তু আধার দুইটি, বীচের আধার দুইটি, একটা কি সংকেত অধরামৃতে মধু বিকিয়ে দেওয়ার জন্য যে পাত্র খুঁজে বেড়ানো হয় সেই পাত্র হচ্ছে কূপের পাত্র। আর একটা দিক কি, ওই পাত্রে যদি ওই বীজ যথাস্থানে প্রয়োগ না করা হয় তাহলে শস্য উৎপাদন আর হবে না, মাটি পতিত হয়ে যাবে, শস্যগুলো আগড়া বা চিটে হয়ে যাবে। তাহলে বাবারা এই জন্যই মায়েদের কাছে ঋণী যে মায়েরা এই শস্যটাকে অতি যত্নে তাদের ক্ষেত্রভূমিতে ধারণ করিয়ে সূর্যের রশ্মি প্রভা আর পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা বায়ু আর জলে থেকে জলের সূক্ষ্ম কণা একেবারে দ্রুমভীত করে বীজ অঙ্কুরোদ্যম ঘটাবার দায়িত্ব মায়েদের। শুধু এই নয়, আরো একটা দিক দিয়ে মায়েদের শক্তি দেখুন, মায়েরা কিন্তু পৃথিবীকে ধারণ করে রেখেছে। যেদিন বরাহ অবতারে আমার ভগবান এই ক্ষেত্রকে ধ্বংস করার জন্য পাতালে নির্গমন করেছিল সেই দিন বসুন্ধরা মায়ের কাছে কেঁদে কেঁদে গিয়ে একমাত্র বলেছিল যে অত্রি পুলহ পুলস্ত গার্গি, এরা গিয়ে বসুন্ধরার কাছে কেঁদে পড়লে, মা তুমি নীরবে কেমন করে সহ্য করছো মা, এত বড় পৃথিবী যদি দিনের পর দিন ধ্বংস হয়ে যায়
তাহলে আমরা কোথায় থাকবো, কি করে ভগবানের নাম গুণগান গাইব? আমরা যে ভগবান যারা বাঁচতে পারবো না, কৃপা করুন না মা। ভগবান বলেছিল আমি যাবো ক্ষেত্র উৎপাদন করার জন্য, পৃথিবীকে আমি উদ্ধার করার জন্য বরাহ রূপ ধারণ করে আমি বসুন্ধরাকে উদ্ধার করব। তাই বরাহ রূপ ধারণ করে এই পৃথিবী উদ্ধার করলেন, সেদিকেও মা কিন্তু ওই বরাহকে সম্মোহন দিয়ে বরাহর তেজ রশ্মিকে দমন করিয়েছিল। সেখানেও মায়েদের একটা বিরাট ভূমিকা। তাই বলছে খেলা এ বিনোদ খেলা গরা বন মালি, গরা বন মালি আর পুনিনে বিহারে করি, আহা যতে কো ভকত মন্ডলী, ও গো পুনিনে উচ্ছ্বাসিত ভাবধারাকে প্রকাশিত করা। ক্রীড়ার আরেক নাম কি? প্রেম উদ্ঘাটন করা। ক্রীড়ার আরেক নাম কি? খেলাধুলা করা। ক্রীড়ার আরেক নাম কি? প্রত্যাগমিত কালে কর্মের উদ্দীপন করিয়ে নেওয়া। ভগবান মহাপ্রভু আমার জন্ম নিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে, সেখানে কি করলেন? প্রেমের ধার শোধ করার জন্য শ্রীমতী রায় রাধা রানীর কাছে এসে দাঁড়িয়ে হাত জুড়ে করে বলেছিল, যেমন তেমনটি এই কলিযুগে এসে শচী সিন্ধু গর্ভ মাঝ হইতে আজ পুলিনে বিহার করছে। ও যমুনা এ তোমার কেমন খেলা, কেমন খেলা যমুনা প্রেম রসে নির্গহিত, প্রেমের ধারা কেবল তোমারই তরঙ্গে লোহিত। আমি রধবিহনে মোহিত, আহা আমি তোমার তরঙ্গে কেমন খেলিব যমুনা। হে যমুনা তোমার কেমন কেমন খেলা, ওহে তরঙ্গিনী যমুনা। বাবা লাইটের ব্যবস্থা করো বাবা। আমি যে সময় তোমার লোহিত তরঙ্গের উপরে আমি খেলতে এসেছি, অর্থাৎ তোমার ঢেউয়ের কিনারায় কিনারায় আমি যে খেলতে এসেছি, সেই সময়টা কখন? আমাদের জীবনের চারটি কাল, আমাদের জীবনের চারটি কাল কি কি? একটা হচ্ছে শৈশব, একটা কৈশোর, একটা যৌবন, আর একটা বার্ধক্য। বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ? তার চারটে কাল কখন কখন প্রত্যাগমন করে? না যেদিন দশ মাস দশ দিন মাতৃ গর্ভ থেকে বীর
বীজ অনুকৃত হয়ে উদ্ভাবিতর মাধ্যমে অর্থাৎ প্রকাশিতর মাধ্যমে উদরনাস্থ অর্থাৎ আমাদের এই যে গর্ভধারণ তার থেকে ঊর্ধ্বপদ হেদমুণ্ড হয়ে দশমার দশ দিন পরে যেদিন জগতের বুকে আমরা আসি জীব জগতের ঠিক চারটে কাল আছে কি কি সকাল দুপুর বিকাল আর সন্ধ্যা কৃষ্ণ একটু মিলিয়ে নেবেন একটা একটা কথা চার চারটে করে ছন্দ রেখেছেন তাহলে মহাপ্রভু যে টাইমটা ওখানে খেলা করছে সে টাইমটা মহাপ্রভুর বয়স কত সেই সময় মহাপ্রভুর বয়স হচ্ছে ১৭ বছর ৭ মাস ২১ দিন কোথা থেকে পেয়েছেন এই কথাটি বাবা কীর্তনিয়া কোন পুস্তকে আছে বঙ্গীয় গৌড়ীয় উপনিষদ কবি কাব্যরত্ন কবি কাব্যরত্ন মাধবাচার্য চক্রবর্তীর লেখা ভগবান সেই সময় এই খেলা খেলছেন কেন অবিরামে ডাকি কহে চলো যাই ঘর চলো যাই ঘর অবিরাম দেখো দেখো অবিরাম আর গগনে বেলি নাই আমি যে যমুনার তটে সুরধনী গঙ্গার বুকে লহরী লহিত হয়ে যে খেলা খেলছি এই খেলা হয়তো আমার শেষ করতে হবে একবার ভালো করে তাকাইয়ে দেখো অবিরাম এই জীবী জগতকে বলে আমারে আমারে করে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এরা জানে না এদের বেলি অবসানে হলে ঘরে যেতে হবে কি বাবা হরে কৃষ্ণ চারটে কালের মধ্যে শৈশবে কিভাবে গেল আনন্দে কেটে গেল মায়ের কোলে যৌবনে কৈশোরে কিভাবে কাটলো বন্ধু বান্ধব সঙ্গ আর আনন্দের খেলাধুলায় যৌবনে কি রসরঙ্গের তাড়নায় প্রতিব্রতা রমণীর প্রেরণায় বুঝতে পারছেন আমার কথা শিশুবেলায় একটা বাচ্চা ছেলে দেখবেন তাকে মারধর করুন যাই করুন ছুটে এসে মায়ের কাছে বাৎসল্য প্রেমে পাগলের মতো খাওয়া দাওয়া আবার যখন যা হবে ভুলে যায় কৈশোর আসলে স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে ভালো পড়াশোনা করবে আগামী দিনে কীর্তন শেখাবে পড়াশোনার মাঝখানে যখন যৌবন এলো গো মা তখন বয়স কখন জানেন এক মাস দু মাস থেকে শুরু হলো এক বছর দু বছর থেকে শুরু হলো একেবারে ১৬ বছর ঠিক দুপুর বেলা কথাগুলো মিলছে ঠিক দুপুর বেলায় যৌবন ভরা তরঙ্গে একজন স্ত্রী পেয়ে এসে সব ভুলে গেল বাবা কি খাবে মা কি খাবে ভুলে রইল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথা কানে রইল না যৌবনের প্রেরণায় দিনের পর দিন আত্মহারা হয়ে গেল নিজেকে নিজে কেবল ভজন সাধনার হলো না আর কি করলো আস্তে আস্তে বেলি অবসানের পথে যখন বিকাল বেলা এলো দেখুন সময় তাল একটু একটু করে মিলিয়ে নেবেন আমার কথার সাথে কীর্তনটা কিন্তু বাইরের ভজন নয় কীর্তনটা রসরঙ্গ নয় আত্মভজন জ্ঞানের চেতনার দ্বারা যা কিছু উপলব্ধি হয় সেটাই কৃষ্ণ ভজন বা কৃষ্ণ প্রেম ঠিক বিকাল চারটের পরে প্রত্যেকটা জীবনের ঠিক ৫০ পরে তখন তারে অধগতি নেমে আসে নেমে আসে তখন ছেলে মেয়ে বড় হয়ে যায় আত্মীয় স্বজনেদের সঙ্গে ছেলে বিয়ে দেবো মেয়ে বিয়ে দেবো ছেলে চাকরি করবে অর্থ উপার্জন হবে কান্তা ভাবির প্রেম তখন আস্তে আস্তে নিগুড় হয়ে যায়
পার্থক্য আস্তে আস্তে দেখের মধ্যে জরা জীর্ণতায় প্রবেশ করে, সংসার জীবন থেকে যবনিকার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তাই আমার ভগবান গৌরচন্দ্র ঠিকই বিকাল বেলায় এই খেলা খেলছিলেন, খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য করে দেখলেন পশ্চিম দিগন্তে আর বেলি নাই, অভিরাম কাছে আয় বলি ঘন ডাকে গৌর গোরা বনমালি, আমার গোরা বনমালি, আমার গোরা বনমালি দুঃস্বপ্নতার আর এক নাম কি ভাবময়ী, ভাবময়ীর আর এক নাম হলো বিস্ময়তা। যখনই চিন্তাটা মাথায় এলো আমার ভগবানের আসেনি, জীব জগতের এসেছে, পঞ্চাশ পেরিয়ে গেছে, ভালো করে ভাবুন বাবারা, এতদিন যা করেছেন করেছেন, পঞ্চাশ পেরিয়ে গেছে, এইবারে ভাবুন কোন চিন্তা। ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনের দিকে কি করে এসেছেন এই চিন্তা, সামনে কি না, আমরা জীব জন্মাইলে মৃত্যু হবে, অমর নাহি কেহ রবে, এ ভূমণ্ডলে কেহ না রহিবে, অমূল্য রতন পাইয়া এমন করো নাই তারে যতন, ভৃঙ্গারে সুধা করেছ ধারণ, অপারের পার কই কি করে গো মন্থন, সুধা ভাণ্ড ভাবি গরল ধরি টানি, অকালে করিলাম পান হরি কথা ভুলি, নিত্য জলে করে কেলি বহির জগতে যায় কেবল কুবেরের ধরে আছে কর হে যত হরি বল, মৃত্তিকা তারে করিলে ভক্ষ প্রচণ্ড সাজিয়া জগতে রইয়া, হৃদয়ে বাসা নামাদিলি করিলি না যত, কালনেমির বাসা, কেন এত বড় কথা বললাম বাবা, কালনেমির বাসা শুনতে কেমন বাজে লাগলো না আপনাদের মনে, কেমন একটা খ্যাটকা লেগে গেল তাই না বাবা, হরি বল হরি বল, কালনেমি তার নিজের ছেলেদের আছাড় মেরে মেরে মেরেছিল জানেন, হরে কৃষ্ণ, আপনারা বলেন না দৈবকির উদরে কৃষ্ণরা আট ভাই, বলেন তো কৃষ্ণের আটটা ছেলেকে ভগবান যেখানে জন্ম নিচ্ছে সেখানে কেউ মারতে পারে, হ্যাঁ বাবা হরে কৃষ্ণ, কারোর ক্ষমতা আছে, কোন আসুরিকের ক্ষমতা আছে, কোন মায়ের সন্তান যদি সকালবেলা মায়ের প্রণাম করে আর আমার গৌর চরণে প্রণাম নিয়ে সারাদিনের জন্য বেরিয়ে যায় তাহলে আমার গৌর তাও পারে না গো, তাহলে আমার ভগবানের আগে যারা এসেছিল দৈবকির উদরে তাদেরকে কংস কেন আছাড় মেরে মেরে মারল গো, কত বড় প্রশ্ন উঠে এলো দেখো বাবা এখানে। আবার কালনেমির ছিল ছয়টি ছেলে, সুহিত, সুদত্র, সুনেমি, সুবাহু, সোম আর শাস্ত, কৃষ্ণ লীলা সারা বলিতে দেওয়া আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেওয়া আছে, যে কটা কথা বলবো প্রত্যেকটা পুস্তকের নাম উল্লেখ করে দিয়ে যাব, ফোন নাম্বারটা দিয়ে যাব, না পেলে আমাকে বলবেন যে বাবাজি কীর্তন করতে এসে যত ভুল ভাল বলে গেছে,
ছটা ছেলে মিলে যুক্তি করলো, রাবণের মামা কাল্লবী তো বাবা হরে কৃষ্ণ আপনারা তো সবাই জানেন। তা কাল্লবী যখন রাবণের কাছে গিয়ে মন্ত্রণা দিত, ওই ছয় ছেলে যুক্তি করেছিল আমার বাবাকে আমরা একদিন জব্দ করে দেব। ভগবান রামচন্দ্র তিনি তো ভগবান, তাকে মারার জন্য একটা দুষ্টচারী রাক্ষস রাবণের কাছে গিয়ে এমন করে মন্ত্রণা দিচ্ছে যেন মনে হয় ভগবান মারা যাবে। অগস্ত্যমণি রাস্তা দিয়ে যাচ্ছে, ছটা ভাই গিয়ে অগস্ত্যমণিকে বেড় দিয়েছে। আমার প্রসঙ্গ তো টানতে টানতে একটু বাড়িয়ে চলে যাচ্ছে, তাই তো মা? হ্যাঁ, তা কাল্লবী দূর থেকে লক্ষ্য করেছে অগস্ত্যমণি যাচ্ছে, তা অগস্ত্যমণিকে ইশারা করলেন চলে যান চলে যান, আমার ছেলেদের কথায় কান দেবেন না, ওরা দুষ্টু। ভালো কথা বলতে গিয়েছিল সুহিত বড় ভাই, কারণ অষ্ট বসুদের মধ্যে কত বড় গল্প বাবা, বিরাট বড় গল্প। অষ্ট বসুদের মধ্যে এই সুহত্র একমাত্র অষ্ট বসুদের এক অংশ, ব্রহ্মলোক থেকে ও কিন্তু একমাত্র ভগবানের চরণ পাওয়ার জন্য ছোটাছুটি করেছিল, আর কেউ করেনি। তাই সুহিত্র অগস্ত্যমণির চরণে গিয়ে বলতে চেয়েছিল যে মুনিবর যদি পারো না আমাকে কৃপা করে আমার পিতার হাত থেকে উদ্ধার করে গোবিন্দ রামচন্দ্রের চরণে আমাকে দাও না। সে কথাটা বলার সুযোগ যখন দেয়নি ওই সুহত্র, তখন রাগের ভরে ছুটে এসে ওই কাল্লেমির মাথাটা ধরে একেবারে কুয়োর মধ্যে, মানে ওই যে পর্বতের নিচে ছিল ওই কুয়োয় জল ছিল, আর একেবারে চেপে ধরেছে। ভাই পাঁচজনকে ডেকে বলছে, পাপ যদি আমি করে থাকি তোদের প্রত্যেকের পাপ হবে। হরি বল হরি বল। পিতার গায়ে হাত তুলে আমি যে অপরাধ করেছি তোদের সবার পাপ অবশ্যই। এক কাজ কর, সবাই মিলে আমরা এই গৃহ ছেড়ে চলে যাই চল। কাল্লেমি সঙ্গে সঙ্গে উঠে অভিশাপ দিয়েছিল, ওরে দুর্বোধ, ওরে নির্বোধ, ওরে অকাল পাষণ্ডরা, পুত্র হয়ে যখন পিতার গায়ে হাত তুলেছিস আমি অভিশাপ দিচ্ছি তোদেরকে আমি নিজে হাতে কষাইয়ের মতো মারব। কাল্লবী চরণ ধরে ছোট ছেলে বসে, তুমি আমাদের নিজে হাতে মারবে বাবা? তো বলছি হ্যাঁ আমি নিজে হাতে মারবো, কথা যখন দিয়েছি। সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে গেছে, এসে বলছে তথাস্তু। আগামী দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র উদ্দীয়মান অবস্থায় অলাবুর মধ্যে প্রবেশ করবে, দৈবকীর উপর জাত হয়ে দৈবকীকে শিক্ষা দিতে আসবে কারাগারে, সেই সময় তোমরা সবাই উদ্ধার হয়ে যাবে। ঠিক দৈবকীর প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম সন্তান, ষষ্ঠ সন্তান, এই ছটি সন্তানকে এক একটা পাষাণের উপরে আছাড় মেরে মেরে ওই কাল্লামী কংস এক একটা মেরেছিল। আর মারার পরে কংস বলেছিল, কৃষ্ণস্তুত ভগবান সর্বগত্রে উদ্ধারত্তান, পরম রতন যতন করিয়া রাখিলাম তারে ধরে, মৃত্যু রূপে তোমরা সবাই সদয় হইও মোরে। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, কংস কান্নাকাটি করতে পারত তো, তাও করলো না, রাগ ভরে বলেছিল না, হৃদয়ে জ্বর ব্যথা লাগে,
যমরাজ এদের ঘটনায় দেখলাম যে ওই মাকে লাথি মেরেছিল বলে যমরাজের পায়ে গোদ হয়েছিল। হরে কৃষ্ণ, তাই তো দেখেছিলাম। তাহলে কি করে মায়ের অভিশাপ খাটে না? ও মা, মায়ের অভিশাপ খাটে না। কেন খাটে না জানেন? গর্ভ ধরেনি যে জনি হইব, আর গর্ভ ধরেনি যে জনি বেত্রতলে বাঁধা। সব বলবো সব বলবো, ভুলে যাইনি আমি। গর্ভ ধরেনি একটা ছেড়ে যাচ্ছি, তাই তো তানুর কুম্ভে সেখানে মমতা ব্যথা লাগে, হৃদয় যা ব্যথা থেকে শুনে যায় জলের কেন বললাম? মায়ের গর্ভের অন্তর থেকে অন্তঃস্থলী অর্থাৎ যেখানে স্তানুর কুম্ভ, যেখানে গ্রীবানালী অর্থাৎ ইলা পিঙ্গলার সুষরমা, সুষরমার মাঝখানে যখন অন্তঃপ্রবাহী এই নালিকা প্রবেশ করিয়ে রজ ও বীজের মধ্য থেকে মা ডিম্ব ধারণ করে, তখন হয় তার সেই প্রেরণার অন্তর্ধান। কত কষ্ট করি, কত যত্ন করি মা আমার একটা গর্ভ ধারণ করে একটা সন্তানের মা ডাক শোনার জন্য। কথাটা ওখানে ছেড়ে গেছে, একটু খেয়াল রাখবেন বাবারা, বলে যাবো নিশ্চয়ই। আমি আরেকটা পথ বের করে ফেলেছি। তাহলে মাতৃস্নেহ তার মধ্য থেকে কখনোই অভিশাপ দিতে পারে না বা অভিশাপ লাগে না। হরে কৃষ্ণ, ঠিক ততরূপ কাল্যামি সন্তানদের হত্যা করলেও নিজেকে উদ্ধারের রাস্তা নিয়ে অন্তর থেকে যখন ভগবানকে বলতো কংস যে ভগবান আমি কেবল একটা জায়গায় তোমার কাছে আমি ঋণী হয়ে যাব, এই জগতে আমি কখনোই তোমাকে ভজনা করতে পারিনি, এ জন্মে নাই জন্ম জন্মান্তরে আমি কখনোই তোমাকে আমি তোমার যুগল চরণ দেখার আশা করতে পারিনি, তুমি কৃপা করে আমাকে তোমার মাতৃরূপে বন্দনা করেছি, স্নেহ রূপে বন্দনা করেছি, গুরু রূপে ভজনা করেছি, শুধু অভিশাপের তাড়নায় আমাকে তুমি দূরে ঠেলে ফেলে দিও না গোবিন্দ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে পরিষ্কার উল্লেখ করে গেলেন
যেই কালনেমি একমাত্র কুম্ভিকার রেচক পাকিয়ে পড়ে, যখন মহামুনি ঋষি সিংহ বসে বনে তপ করছিলেন, ঠিক সেই সময় এই কাল্লেমি উপর থেকে মায়া বলে চলে যাচ্ছিলেন ওই মুনি ঋষিকে টপকে। সেই সময় রেচক আর কুম্ভ এই দুটো শ্বাসের দ্বারা ওই মুনি ঋষিরা তপ করছিলেন। একটা হচ্ছে কি ইলা দিয়ে গ্রহণ করেছে, পিঙ্গলায় পরিগৃহীত করেছে, আবার পিঙ্গলা দিয়ে যখন গ্রহণ করেছে, যারা সাধন ভজনের ঘরে আছেন মা, যারা শিক্ষার ঘরে গেছেন অর্থাৎ দীক্ষায় থেকে শিক্ষার ঘরে গেছেন, তারা এই কথাটা বুঝতে পারবেন। আমি এইটুকু একটু কঠিন করে যাচ্ছি, পরে আমি ভাঙিয়ে দিয়ে যাচ্ছি, তারাই বুঝতে পারবেন যে শ্বাসে শ্বাসে কেবল অন্তর্মূলে এই কৃষ্ণ ধন পাওয়া যায়, বাকি কোথাও কৃষ্ণ মেলে না, মেলে না, মেলে না। কৃষ্ণ হরি নাম, আস্তে বাবা একটু আস্তে, দাই গোর হরি বল। তাহলে কি কৃষ্ণ নাম পেতে গেলে, ভগবানকে আত্মসাধনার দ্বারা তৃপ্তি করতে গেলে কখনোই কোন স্থানে হবে না, কেবল নিজের দ্বারা নিজের ভিতরে থেকে ইলার পিঙ্গলায় শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম করলে তবে ভগবানকে সেই জায়গায় বাসস্থান দিয়ে এপার থেকে ওপারে টপকাতে পারবে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ অভিরাম বেলি অবসান হয়ে গেল, যে খেলায় আমি সুরধ্বনির বুকে খেলিতেছি খেলিতেছি, আমার 50 বছরের পর মনে পড়েছে, এতদিন তো মনে পড়েনি। হরে কৃষ্ণ, এইবার আমার যেতে হবে। হ্যাঁ ওগো বেলি অবসান হলো, বেলি অবসান অর্থাৎ কোন বেলি, বয়সের বেলি, কোন বেলি জীবনের বেলা, কোন বেলা অন্তিম লগ্নে ফিরে যাওয়ার বেলা। ও তো পদকার বলে গেল বেলি অবসান হলো, চলো যাই ঘরে, মায়ের তরে মন যে আমার আজ কেমন করে না, ওটা তো পদকারের ভাষা, আধ্যাত্মিক দিয়ে বোঝাতে হবে, আগে অন্তর্জগতে জানতে হবে। যে জীব সকালবেলা অর্থাৎ মায়ের গর্ভে থেকে যখন উদিত হয় অর্থাৎ প্রসব হয় তখন সকাল, আমি বলেই গেছি, যখন যৌবন তখন দুপুর, যখন 50 বছর বয়স তখন হচ্ছে অপরাহ্ন বেলা, আর যখন মৃত্যুর জন্য লড়াই চলে, হরে কৃষ্ণ ঠিক বলেছেন, সন্ধ্যাবেলা। এই চারি বেলায় চারি দণ্ড করে উজারিনি খেলিয়া খেলিয়া সবে চলো ঘরে ফিরিনু, প্রেমের কল্প তরু তারে করিয়া উৎশৃঙ্খল বাসনায় কামনায় সাজাই সতগণ, এ জগতে আমার মনে হয় বাসনা হলো না। ও মা আমার কামনা সাধনা রয়ে গেল গো মা, কংসই কলি দুর্যোধন কলি দুরাচারী, কারণ এদের বাসনা ভোগ, মনে হয় আমার এ জন্মে 50 বছরে মনে পড়েছি যে আমি জমিটা কিনতে পারলাম না, ছেলে চাকরিটা দেওয়াতে পারলাম না, বৌমার হাতের ভাত খেতে পারলাম না। আরে পারবি কোথেকে,
প্রথমেই বলেছি মাটি ভালো হলে শস্য ভালো হবে, তো মাটিটাকে তো ভালো করে তৈরি করা হয়নি। মাটিটাকে তো ভালো করে তৈরি করা হয়নি, যেটা আমার গৌর সুন্দর যে মাটিতে জন্ম নিয়েছিল সেই মাটিটা স্বচ্ছ কীটনাশক মারা এমনকি জীবাণু মুক্ত। যদি না ভারতবর্ষের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, ভালো করে দেখুন তো, মা তো এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মা পৃথিবীর মধ্যে আছে, আপনারা তো এখানে কত মা আমার আছে, আপনাদের গর্বে আমি জন্মগ্রহণ করেছি, নিশ্চয়ই আমার মায়েদের গর্ব ভালো বলে আজ আমি কীর্তন গাইতে পারছি। এটাই আমার কাছে আমার মনে হয়, আমার গৌর চরণে আমার মা যে বিদায় দিয়েছে আমি গৌরের চরণাশ্রিত করতে পেরেছি, এটাই তো আমার কাছে সবচেয়ে চাওয়া পাওয়া। অর্থ দরকার নেই গো মা, হাতে চারটে সোনার আংটি বললাম, গলায় একটা সোনার চেন বললাম, আর বড় বড় মোটরসাইকেল চড়ে বেড়ালাম না গো মা, এগুলো হচ্ছে ধ্বংসের কারণ। আমার গৌর সুন্দর সচি সিন্ধু, অর্থাৎ একথা বললেন কেন, এই সিন্ধু নদীর উপত্যকায় আমাদের গোটা মেহমান ভারতবর্ষের উৎখাত থেকে শুরু করে নিষ্পাত পর্যন্ত যত তীর্থস্থান সবই ভগবানের জন্য এখানেই পদার্পিত। এই মাটিতে তিনি এসেছেন, এখন তিনি বলছে অভিরাম ওই দেখ জীবগণের অবস্থাটা চায়ে দেখ, এই দুরো অবস্থার মধ্যে ওরা কাঁদছে, ওদের মাটি ভালো নেই মনে হয় ওখানে। আপনাদেরও কপাল অনেক ভালো, কেন বলুন তো, পাণ্ডব বর্জিত হলেও এখানে মহাপ্রভুর পদার্পণ পড়েছিল এই পথে, তাই আজকের আপনারা এত ভক্ত মণ্ডলী কৃষ্ণ কথা শুনছেন। কিন্তু রাঢ় দেশে তিন দিন প্রদক্ষিণ করে আমার মহাপ্রভু একটা কৃষ্ণ কথার লোক খুঁজে পাইনি, বলছে বেলি অবসান হয়ে গেছে চল এবার ফিরে যাই। বেলি অবসান মানে যেই না কাশি শুরু হয়ে গেছে, কাশি কখন আসে আমার, এই মাটির উপরে যখন জৈব জৈব পদার্থের বিপরীত প্রতিক্রিয়া আসে কখন গাছে তখন ভাইরাস বা পোকা লেগে যায়, তাই এই বৃক্ষ দেহটা, এই দেহটা 50 বছরের পরে মাকড় ধরেছে, এইবারে কি হচ্ছে জ্বর মাথা ব্যথা সর্দি কাশি। ভাবলে রে আবু জমান করে এখন পেলি ও ভাবলি না রে ওরে হরি বল হরি বল ভাবলি না রে তো আমার জমি পতিত করে দেহ জমিটা পতিত কাকে বলা হয়, 5 বিঘে জমি কিনেছেন সেই জমিটা চাষবাস না করলে পতিত বলা হয় তাই তো বাবা, কিন্তু দেহ জমিটার কথা বললেন কেন পদকার, বলছে এই যে 206 খান হাড়ির খাঁচা, আর 206 খান হাড়ির খাঁচা, মাংস মাটির দেহ অসময়ে হাল দিতে গেলে জলায়, অসময়ে হাল দিতে গেলে বুঝবে রে দেহ জমিটা দেখুন 206 খানের বেড়া, আস্তে আস্তে আস্তে, দেহ জমিটা হচ্ছে 206 খান হাড়ের বেড়া,
একটা খাঁচা, খাঁচাটার নাম কি? মানব তত্ত্ব। মানব তত্ত্বের মধ্যে কি আছে? মাংস আছে, আর কি আছে? চামড়া আছে, আর কি আছে? রক্ত আছে, আর কি আছে? রস আছে, আর কি আছে? মজ্জা বা মেরু আছে। জলে ভেজানো মাটির সাথে চুল ছেড়েছি, পোশাক পরেছি, আমার এই দেহটা আবার ভিজে কোথা থেকে হলো? ভিজে কোথা থেকে হলো? রজ বিচার সূক্ষ্ম দেহে, স্থূল করে গড়া রজ বিজার সূক্ষ্ম দেহ, স্থূল করে গড়া মেয়েদের সৃষ্টি চল হতে, মেয়েদের সৃষ্টি চল হতে, বায়ু পথে ধরা, বাহু পথে ধরা, কেবল বাহু পথে ধরা, এ দেহ যে পকাই ধরা, এতক্ষণ ভাবছেন ছেলেটা গান করছে, অনেকক্ষণ কথা বলছে, প্রচুর শুনছি, কিন্তু কি পালা গাইছে বুঝতে পারছি না। দুদিন কীর্তন শুনছেন না কষ্ট করে? আমার চেয়ে অনেক বড় বড় বাবাজি গান করে গেছে, কিন্তু ঘরে ফেরার কথা কজন বলেছে? আমি কিন্তু আপনাদের ঘরে ফিরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হরে কৃষ্ণ, ঘরে ফেরার চেষ্টা করুন, তবেই আপনি কৃষ্ণ ভজন সাধন সঠিক করতে পারবেন। আমার পালাক বলে কোনো বস্তু নয়, পালাটার নাম উত্তর গোষ্ট। আমরা সবাই মরে গেলে উত্তর দিকে মাথা করি, তাই না মা? গল্পটা কোনো থাক, মানব দেহটাকে আমি বলে যাবো, নিশ্চয়ই বলবো, আমি কারোর আশা অপূর্ণ রাখবো না, সে যত সময় লাগে লাগে। আমি বলছি পালাটা এতক্ষণ পরে বললাম কেন? সংকেত, কীর্তন তো সারা জীবন শুনছি দামি দামি বাবাজিদের মুখ থেকে, আমরা তো আপনাদের চরণের চেয়ে আরো আরো আপনার চরণের রেণুর চেয়ে আরো আরো নগুন নগুন। কীর্তনের কোনো জ্ঞান আমার হয়নি, কীর্তন সম্পর্কে কিচ্ছু জানি না, তবে শাস্ত্রকার বলছে যে ব্যক্তি আত্মসাধন ভজন করতে পারে সেইজন চলন পথে একমাত্র গামী, সেই ঈশ্বর প্রেরণক হয়ে তার চলার রাস্তা থেকে তিনি যাওয়ার রাস্তাটা শিখে ফেলে। অর্জুন প্রশ্ন করেছিল ধর্মরাজ যুধিষ্ঠিরকে, বর্দা আবর্দা, বর্দা আবর্দা, মাথাটা হেট করে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, তো কষ্ট হয়ে গেছে, ভাবছে এতদিন আরো দিন ধরে যা যা কাণ্ড কারখানা ঘটেছে, আমরা তো সবাইকে মেরে একাকার করে দিয়েছি। হরি বল বাবা, হরি বল। আমি যাব মানব তত্ত্বেই যাব, আবার ওখানেই ফিরবো। বাবা মনে মনে করছিল ছেলেটা ওই জায়গাটা বলতে বলতে রেখে গেল কেন, পরিষ্কার করলো না, সব পরিষ্কার করে দিয়ে যাবো। ভীম ছত্রধারী নকুল সহদেব বেজনকারী ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদী সিংহাসন আরোহী,
কি বাবা তাই তো? হ্যাঁ, আর অর্জুন সেনাপতি সেজে পদ সেবক হয়ে বসেছে। ধর্মরাজের চরণ দুটি ধরে বলছে, বর্দা কি ভাবছো? বর্দা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধর্মরাজে কহে, তারে বুঝি বাপা তো কি সাজিলি ওরে, সাজি রে, কি বা হবে ধনপ ঘরে যাব এই পথ, নিগমের রাস্তা কি বা জানিবারে পারে, নিগমে নিগমে জানিবারে পারে। চমকে উঠেছে অর্জুন, চমকে উঠেছে। কি বললে বর্দা? হ্যারে হ্যারে অর্জুন, আজ আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, সারাটা রাত আমি কেবল চোখের জলে বালিশ ভিজে গেছে, আধারে আমি মাথা রাখতে পারি না, মাথা যন্ত্রণা করছে অর্জুন। বলতে পারিস অর্জুন, ইহ জগতে যা করেছি সেটা কোনটা ভালো কাজ করলাম? আমি কি করেছি বলতে পারিস অর্জুন? আমি 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 আমার প্রেরণায় গোটা সাম্রাজ্য পাওয়ার জন্য আমি আজ তোদেরকে দিয়ে গোটা কুরুক্ষেত্রের মাঠে ধ্বংসলীলা চালিয়েছি। আচ্ছা অর্জুন, সবাই তো মারা গেছে তাই না? বলছে হ্যাঁ ঠাকুর, সবাই তো মারা গেছে। তো বলছি যদি মারা গেল তাহলে ওরা গেল কোথায় বলতে পারিস অর্জুন? প্রশ্ন দেখুন, যদি ওরা মারা গেল ওরা গেল কোথায়? আচ্ছা অর্জুন, এই সুপ্ত দেহটা যখন মারা গেল, আমি এক পা করে কুরুক্ষেত্রের মাঠে গেলাম, গিয়ে দেখলাম কাউকে তো চিনতে পারলাম না, কেন বলতে পারি অর্জুন? আচ্ছা বলতে পারি অর্জুন, আমার 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 অভিমন্যু কোথায় গেল? অর্জুন কত আদরে কত স্নেহে আমার বংশের একমাত্র দীপ ছিল অর্জুন অভিমন্যু, আমি তার মরা মুখটা দেখার জন্য কতদিন রাত্রে করে কুরুক্ষেত্রের মাঠে গেছি জানি? হা পুত্র পুত্র বলে কত কেঁদেছি। ওরে অর্জুন রে, কত কেঁদেছি জানি রবি, কত আমি হা পুত্র পুত্র কত কেঁদেছি। ওরে অর্জুন রে, ওরে অর্জুন রে, ভীমের পুত্র ঘটোৎকচ কত বড় উপকার করে গেল রাক্ষস জাতি হয়ে, তার জন্য একবারও আমি চোখের জল এত ফেলিনি। বপ্রবাহন আমাদেরকে এত বড় এত বড় আস্তানার মধ্যে আমাদের রেখে বন্দি করেছিল, তবু আমি ভাবিনি। জানিস অর্জুন, আমি গিয়ে যখন দেখলাম, আমি সবের প্রায় দেখিনি, তবে তনুতে হয়েছে সার, রক্ত মাংস পিণ্ডাকারে গুলিত হয়েছে আকার, কদাকার তবু নাই শতহীন, দূষিত হয়েছে বায়ু, পচা কর্তমায় করে তিলবিল, পোকার মধ্যে নাই স্বরূপ, তাহাতে তুলিয়া দেখুন তাই, রক্ত মাংস পুজো কিছুই নাই, কেবল স্থূল হইয়া প্রবর্তকে করে সত্য সাধন বিরোধিত করে, অপূর্ব এই গ্রন্থাবলী রচিলেন মহামণি ব্যাসদেব, কলম নিখুত খানি, রক্ত মাংস নয় রে কিছু, জলেরও আধার খানি। বলিয়া
সেই জায়গায় ফিরে এলাম গো মা। দেখো অভিমন্যুর মৃতদেহ দেখার জন্য অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠির রাত্রে চুরি করে করে অভিমন্যুকে ভালোবাসা দেওয়ার জন্য এই মৃত বডিখানা দেখতে গিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে মাথাগুলো তুলে তুলে দেখছে, কোনো মুখগুলো চিনতে পারছে না, নিস্তব্ধতা অন্ধকার, চারিদিকে দুঃসাহসিক শিয়াল শৃগাল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও ভালো ফেস ওয়াশ করবে মুখটা, ভালো দেখে একটা খুব দামি দেখে চেলির শাড়ি পরবে, বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা বাইক কিনে শখ শান্তি আল্লাহ মেটাবে। অবশেষে কি দেখলাম জানো, জানো অর্জুন, অবশেষে হাড়ের উপরে পা দিতে গিয়ে আমি বারবার বারবার পিছল হয়ে যাই, আবার পাটা তুলে নিয়ে যখন আরেকটা পা ফেলতে যাই তখন দেখি কেবল রক্তের স্রোত ধারা। এই রক্তের স্রোত ধারাটাকে তুলে দুহাতে যখন আমি চুমু খেতে গেছি বিভৎস কদাকার কৃমি কীট কিলবিল কিলবিল করে বেয়ে আসছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো মা ভক্তমন্ডলী মায়েরা? হ্যাঁ, এই মানব দেহটা মরে যাওয়ার পর কোন ব্যক্তি আদর করে তার গালে চুমু খেয়েছে বলতে পারবেন? সেদিন আমার কীর্তন সার্থক হবে। এই মানব দেহটা যেদিন মারা যাবে, ইহলোক ত্যাগ করে পরলোক গতি হবে, কোন বাবা যার স্নেহ দন্না পুত্রের জন্য আজকে জমি বিক্রি করেছেন, টাকা পয়সা বিসর্জন দিয়েছেন, সেই বাবার ছেলে মারা গেছে গো, হরে কৃষ্ণ গোবিন্দ যেন কৃপা করে সবাইকে ফল মুক্তি রাখে, কারোর যেন কোনো অবিপদ না হয়। আমি এটা গল্পাকারে একটা উপমায় দিয়ে কৃষ্ণ বাসনে কৃষ্ণ প্রেরণা পাওয়ার জন্য বলছি মা, মনে কেউ ভাববেন না যে আমাদেরকে বলছে। আদরের দুলা কোলে করে যাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পর এত যত্ন করে মানুষ করলেন, সেই ছেলেকে হঠাৎ কলকাতার চাকরির জন্য পাঠিয়ে দিলাম। কত কাঁদলা, কত পাগুলের মতো চিৎকার করলা, আকাশ বাতাস স্নিগ্ধতা কুরুক্ষেত্রের মাঠের নাই গান্ধারীর উচ্ছ্বাসিত ক্রন্দনের ধ্বনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা ছাড়া আর কেউ সাড়া দিল না। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হসপিটালের মর্গে গেছেন বাবা, কুরুক্ষেত্রের মাঠের সেই দিন গল্পটা উপলব্ধি হবে, ভগবানকে সেই দিন বিশ্বাস করবে। ওই মর্গের পচা দেহগুলো একটা একটা টেনে বের করে যখন দেখবেন না তখন আপনি আপনার ছেলেকে আর চুমু খাবেন না, আদর করবেন না, তখন শুধু চোখে জল পড়বে। ঠিকই কথা, ঘেন্নায় আপনার আপনার নাসিকা রুদ্ধ করে নিতে হবে। কেন, আগেই গানটা বলে গেছি, রক্ত মাংসের গড়া দেহ পোকায় ভরা তাতে, তাই তো? কারণ মৃত্তিকাতে রজ বীর্যের তৈরি কেবল রস সন্ধু তাতে, আর সুন্দর দেহটাকে সাজায় রাখো আতর ফুলের গন্ধে। এই জগতে সন্তান বলতে কেউ কারো নয়, এই জগতে সময় বলতে কিছু নেই, এই জগতে কাল বলতে কিছু নেই, এই জগতে আপন বলতে কেউ নয়, আর এই জগতে যাকে আপন ভাবছেন যদি পারেন তো আমার দয়াময় গৌরেকে আপন বলে কোলে তুলে নিয়ে আনন্দে বলুন হরি হরি হরি। কৃষ্ণ নামে আমার দুটি আঁখি ঝরে, কত পাপি তোরে গেছে ও
আমি একা ভগ আছি দাঁড়াই। হরি বল হরি বল হরি বল ঝরে কত পাপি তুরি গেছে আমি একা ভগ আছি দাঁড়াই। দেখা পাই না ওগো দয়াময়, হরি বল হরি বল একটু উলুধ্বনি। আমি কত আশা করে দেখেছি তোমারে, দেখা পাই না ওগো দয়াময়। কৃষ্ণ নামে আমার দুটি আঁখি ঝরে কত পাপি তুরে গেছে আমি একা ভগ আছি দাঁড়াই। আমি একা ভগ হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত মন্ডলী, আপনারা সবাই জানেন এই মায়ের মন্দিরের মাহাত্ম সম্পর্কে হয়তো আমার কোনো চেতনা বা জ্ঞান নেই, তবে আমাদের বাবারা আপনাদের কাছে যদি যায় আপনারা শুধু হাতে ফিরিয়ে দেবেন না, অন্তত কৃপা করে একটু ভিক্ষার ব্যবস্থা করবেন, কারণ যাতে অনুষ্ঠানটা চিরন্তন বেঁচে থাকে, অনুষ্ঠানটা যাতে চিরতর হতে পারে। ইনি চলে যাবেন, এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন আপনাদের চরণধুলি এখানে পেতে পারে, আপনাদের কাছ থেকে যেন আমরাও চরণধুলি আশা করব। তাই আপনারা বঞ্চিত করবেন না, কিঞ্চিতে বঞ্চিত না করো, কখনো অবহেলা করিলে পাত্র হয় ক্ষয়, তাহাতে দেখিবে ভঞ্জিবে তোতায় কৃষ্ণ নামের প্রেম লহরি হইয়া কেবল ভাসিবে যমুনায়। কৃষ্ণ নামের ফল পেতে গেলে যমুনার জলে উত্তঙ্ক তরঙ্গে যদি কেউ ভাসতে হয় তাহলে কৃষ্ণ নামে অন্তত কিছু দিতে হয়। আমার কিছু না দিলে কিছু পাওয়া যায় না, তোমাদের অর্থ সম্পদটা বড় জিনিস নয়, কৃষ্ণ প্রেম, এই যে জয়ধ্বনি, এই যে উলুধ্বনি, এই যে হর্ষধ্বনি। আর অনুষ্ঠান করতে গেলে বর্তমান দিনে তো টাকা লাগে, এ তো আপনারা জানেন, তার জন্য যে অর্থ ভগবান আপনাকে দিয়েছে সেই অর্থের কিঞ্চিত মাত্র দিয়ে বঞ্চিত না করো, অর্থাৎ কৃষ্ণ প্রেমে একেবারে গাড়ি বাড়ি দিতে হবে না গোমা, যে যতটুকু পারেন ওদেরকে একটু সাহায্য করবেন, ওদের মানে আমাদের, আমাদের মানে আপনাদের, অর্থাৎ কৃষ্ণ প্রেমের জন্য। তাই কি বলছে ভগবানকে, বলছে জানো অর্জুন, ওই আধারের পথ আমি এখনো বুঝতে পারিনি, যদি তোমার কৃষ্ণ, যদি তোমার কৃষ্ণ, দেখুন ফের প্রশ্ন বলছে তোমার কৃষ্ণ অর্থাৎ ভগবানকে তো তুমি লাভ করতে পেরেছো অর্জুন, আমরা জানি, তাহলে ভগবানকে বলো না পৃথিবীর জন্মের পরে মৃত্যু হয় কেন জীবে, বলছে কেন হরে কৃষ্ণ, যদি পারো ভগবানকে আগে জানতে শেখো তবে মৃত্যুর পথ শিখবে। অর্জুন বলে দিলেন, ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা করলেন, তাই তো অর্জুন যে কথা বলেছে এর মানে কি, বলছে কেন একটু আগেই তুমি এর মানেটা করে দিয়ে গেছো দাদা, যখন কুরুক্ষেত্রের মাঠে অভিমানের বদন দর্শন করতে গেছো হরে কৃষ্ণ, ঠিক সেই সময় তুমি অভিমানের বদন পাও নাই, পেয়েছো মাত্র কটা হাড়, পেয়েছো রক্ত মাংসের পচা গলা দেহ,
যা কখনো কুকুর শৃগালে ভক্ষণ করে না, তাহলে একবার ভেবে দেখো মা, এই দেহের কি দাম আছে? এই দেহের কি দাম আছে? তাই মৃত্যুর পরে দেহটা কেন কোথায় গেল না? মহাপ্রভু একদিন সকালবেলা উঠে আবার সংকেত দিচ্ছি, দেখুন কতগুলো তত্ত্বের বিচার হয় না। মহাপ্রভু সকালবেলা উঠে একতাল মাটি নিয়ে আর একবার তাড়াতাড়ি চেটে পুটে খাচ্ছে, বাহ, সঙ্গে সঙ্গে অভিরাম এসছে শ্রীবাসনের চেয়ে অঙ্গনায়, বলছে ওমা ওমা ওই দেখো ওই দেখো তোমাদের অভিরাম তোতলা, অভিরাম ভীষণ তোতলা, তো 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 তোমাদের গৌর কেমন মাটি কা? গৌর তাড়াতাড়ি করে মাটিটা মুখের ভিতর দিয়ে অভিরামকে গিয়ে বলছে, এই অভিরাম মায়ের কাছে বলছি না, আমি মাটি খেয়েছি কই, আমার গালে মাটি আছে কি দেখতো? হ্যাঁ অভিরাম ভালো করে দেখছে, তাই তো এতক্ষণ কি ম্যাজিক দেখালো গৌর, মাটি তো দেখলাম হাতে নিয়ে চেটে চুটে খাচ্ছে, তাহলে মাটিটা মা দেখছে দূর থেকে সত্যি সত্যি আমার আঙিনায় দাঁড়িয়ে আমার প্রাণের গৌর, আমার প্রাণের গৌর, না জানি কি ভাই আমি খেতে দেই নাই খেতে দেই নাই, আজ কেন বা করিছে মাটি সেবা, মাটি বলছে আমার গৌর মাটি খাবে কেন, ছুটে গিয়ে গৌরের হাতটা যাই চেপে ধরেছে, বলছে বলে মাটিতে তো বিকার আছে বাবা, মাটি খাইলে কত লোকের রোগে জন্মায় তাহে, সেই রোগ লইয়া কেবলে করো প্রাণে সংশয়ে, তো হচ্ছে মাটি খেলে যদি বাহ্যি হয়, বাহ্যি হলে কলেরা বলে গো বাবা যেটা, হরে কৃষ্ণ, তাতে যদি কিছু ঘটে যায় আমার গৌর মারা যাবে তো প্রাণ সংশয়, তো হচ্ছে মা গো যে মাটিতে বিকার হয় সেই মাটিতে আকার, মাটিতে শস্য জন্মে হয় পুষ্টিকর, সে কি রে? বলছে হ্যাঁ মা একটু জ্ঞান যোগের কথা বলে যায়, এই জগতে সবাই মাটি খেলে বাচ্চারা ছুটে গিয়ে গালে মুখে চড়িয়ে একেবারে মুখ পরিষ্কার করে দিয়ে কলগেট ব্রাশ দিয়ে আবার স্তনে দুগ্ধ দিয়ে মুখটা বা বদনখানা পরিষ্কার করে, খবরদার একটা কথা জেনে রাখবেন, মাটি খেলে কখনো রোগ হয় না, মাটি খেলে পেটে কাশর হয় না, মাটি খেলে কোনোদিন প্রকৃতির ভূমণ্ডলে আর্দ্রতার বায়ুমণ্ডলে কৃষ্ণ প্রেম যদি থেকে থাকে তাহলে ভগবানকে বলবেন, ভগবান তোমার সুদারস পান করছে আমার সন্তান, তুমি ওকে মাটি থেকে উৎপন্ন করেছো তাই ওকে মাটিতেই ছেড়ে দিলাম। বলছে মা তুমি আমাকে কি দাও মা? বলছে কেন ক্ষীর সর ছানা মাখন ননি, বল বাবা 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 তুমি কি জানো গাভীটা কি খায়? যাবো আবার ফিরে যাবো ওই জায়গায়, বলছে গাভীটা দুধ দেয়, তো বলছে গাভী দুধ দেয় দু, গাভীটা কি খায়? ঘাস খায় তৃণ খায়, বলছে হ্যাঁ ঘাসটা কোথায় জন্মায় ওমা, কোথায় জন্মায় গো? মাটিতে, তাহলে মাটিতে যদি ঘাস জন্মায় ওই ঘাস কে খায়? গরুই, তাহলে গরুতে খাওয়ার পরে কি দেয়? বেশি করে দুগ্ধ দেয়, আর সেই দুগ্ধ গাভীকে দহন করাই কে? গোয়ালা, আর গাভী দহন করাবার পরে কি করে? ওর থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে গেলে তাহলে ছানা ক্ষীর সর মাখন, বাবা বা এই মাখন যখন রসপূর্ণতা করতে হয় মিষ্টতা আনতে হয় কি লাগে? চিনি, চিনি কিভাবে তৈরি হয়? তো জয় তোমা একটু আগেই বলেছ মাটিতে তৃণ জন্মে, তাহলে মাটিতে আখ গাছ জন্মায়, সেই আখ মেশিনে ফেলে মাড়াই হয়, কীর্তনটা দেখুন মাড়াই হচ্ছে, কীর্তনটা মাড়াই হচ্ছে, যত কষবেন তত দেখবেন হা হা কাজ করবেন না রস গড়িয়ে পড়বে, ভাগবত কথার অপর নাম কীর্তন, কীর্তিযুক্ত আলাপন কীর্তন, রসময় প্রেম আস্বাদন কীর্তন, রসিক নাগরের করে ভজন তারই নাম কীর্তন, বুঝতে অসুবিধা হচ্ছে বাবা মায়েরা?
হরে কৃষ্ণ, আমি কিন্তু জ্ঞানহীন, বারবার বলছি, চরণ ধরে বলছি, আপনাদের কাছে অনেক অনেক বাচ্চার চেয়ে আরো ছোট আমি, তাই বলছি ওই আখ গাছ থেকে যখন চিনি তৈরি করতে হবে, তাহলে রস জাল দিয়ে গুড় গুড় মেরে শর্করা জাতীয় চিনি, চিনিটাকে পাইল করুন, কোথায় না ছানায়। ওমা, যেদিনই তুমি সন্দেশ দিয়েছিলে দুখানা আমার হাতে, আমি তো রাগ করে খাই নাই। হ্যাঁ, দেখবে চলো মা, দেখবে চলো, অঞ্চলের নিধুমণি গরা চাঁদ শুভধনি বারে সুন্দর গিয়ে মাটির দিকে তাকিয়ে বলছো, মা তুমি সন্দেশ খেতে দিয়েছিলে না? ওমা, তুমি সন্দেশ খেতে দিয়েছিলে তো আমাকে, ওই দেখো তোমার সন্দেশ মাটিতে পড়ে আছে। কোন বইতে আছে এই কথাটি? চ
চৈতন্য লীলা চরিতামৃতে, চৈতন্য ভাগবতে আর গৌর ব্রজাবলীতে কিভাবে না প্রেমদাস গোস্বামী যখন অচ্যুতানন্দের কাছে জানতে চাইলেন যে মহাপ্রভুকে সন্দেশ খেতে দেওয়া হয় কেন, আর সেই সন্দেশে বিকার এলো কিভাবে? হরে কৃষ্ণ, কাঁচা মালসার গল্প করবো, পাকা মালসার গল্প করবো, মহাপ্রভুর গল্প করবো, বিকারের গল্প করবো, নিশ্চয়ই করবো। তাহলে কি হলো, ওই যে প্রসাদ অর্থাৎ সন্দেশটা মাটিতে ফেলে দেওয়ার পরে গলতে গলতে জল হলো, জল থেকে মাটি হয়ে গেল, তাহলে দেহটা সন্দেশ আমা কি? হরে কৃষ্ণ, দেহটা সন্দেশ পূর্ণাকারে কে এনেছিল? কারিগর কোথায়? মায়ের গর্ভে? কি দ্বারা? না একটা পুরুষ একটা স্ত্রীর মিলনে এসেছিল কি? চার ফোঁটা জল। এই জলের অপর নাম কি? জীবন। এই জলের অপর নাম জীবন। জলের আর এক নাম জাহ্নবী, জলের আর এক নাম বসুধরা, জলের আর এক নাম কৃতার্থী, জলের আর এক নাম জিজ্ঞাসু, জলের আর এক নাম পিপাসিতা, জলের আর এক নাম নবী, জলের আর এক নাম জীবন জীবিকা, জলের আর এক নাম প্রান্তিক, জলের আর এক নাম খৈব। অতএব এই জল ছাড়া কিছু হয় না। আমরা জলে জীবনে, জলে মরণে, জলেতে স্থায়ী, জলেতে পূর্ণ, দেখ কেবল দেখিতে পাই, দেখিতে পাই। তাহলে মাগো, কুরুক্ষেত্রের মাঠে ধর্মরাজ যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল? ওই হাড়গুলো ক্ষয়ে 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 মাটিতে মিশে গেল আর রক্ত মাংসগুলো জল হয়ে গেল। তাহলে জন্মের পরদিন আমরা ভাবি মায়ের গর্ভ সঞ্চার হয়েছে, মা মনে হয় একটা সন্তানের মা হবে, মা ডাক শুনতে পাবে, ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ তার নিজস্ব পুণ্য ফলের দ্বারা স্থাবর জঙ্গম আদি বিচিত্র ভবনে দুশয় ছখানা মন্দির মাঝে করে নিরমানে রক্ত পূজের দেহর মধ্যে করে গোঠাগটি, তার মধ্যে শূন্যাকৃতি রহে দুই প্রীতি মেরু আর সন্ধিক্ষণে। অর্থাৎ মেরু সন্ধিক্ষণ এখন বলা যাচ্ছে, আঠেরো দণ্ড নিশার পর মায়ের যেদিন রজস্রাব হওয়ার ঠিক তিন দিনের মাথায়, হরে কৃষ্ণ অপরাধ নেবেন না মা, এটা কীর্তন কীর্তিযুক্ত আলাপন, ঠিক তারপরে আঠেরো দণ্ড কাকে বলে? এক দণ্ড সমান কত? দু ঘন্টা ছাব্বিশ মিনিট সতেরো সেকেন্ড। তাহলে আঠেরো দণ্ড পর, এটা কিন্তু ভোগকালের আঠেরো দণ্ড বললাম, অন্তর্কালের আঠেরো দণ্ড কি? আটচল্লিশ মিনিট। অতএব রাত বারোটার পরে পিতামাতার সহমিলনের ফলে জলস্তম্ভে বিম্বাকারে করে জনমতাই, সেই জন্ম থেকেই হয় পূর্ণ মানব আকায় ভগবানের পূর্ণ স্মৃতি যেদিন দিয়েছিল, যেদিন দিয়েছিল সেই পূর্ণ কারে পরীক্ষিতের জন্ম হইল, পরীক্ষিতের জন্ম হইল, পূর্ণ ফল পাপাশ্রয় দুই করি মিলে। কি বলছে? পুণ্যাশ্রয় পাপাশ্রয়, অর্থাৎ পুণ্যের অর্ধাংশ পাপের অর্ধাংশ। পাপ কাকে বলবো এবারে? মানব দেহ জন্ম হচ্ছে স্থূলকারে, তার মধ্যে সূক্ষ্ম বীজ রয় ভ্রূণসরে, ভ্রূণর মধ্যে আর এক জীব সত্ত্ব রয় প্রাণ সঞ্চার তাহারিলে অর্ধ অর্থ কয় বক্রান্ত অর্ধচন্দ্র করিয়া রমন প্রীতি তারে চন্দ্রকলা করি পরিণাম। এগুলো হচ্ছে বৈষ্ণব তত্ত্বের কথা, তত্ত্ব সারা জীবন শুনি, শাখার জন্ম, সিঁদুরের জন্ম, চুলের জন্ম, মাথার জন্ম, এগুলো তত্ত্ব নয় মা, এগুলো বাহ্যিক জগতের কথা। আসুন বৈষ্ণব তত্ত্বে বসা, কীর্তন শুনে আশা মিটতে গেলে রস রঙ্গে ডুবতে হবে, রস যত নাড়াচাড়া করবেন তত ভালো লাগবে। অর্জুনের গল্প বাইরের কথা,
কৃষ্ণের গল্প অন্তরের কথা। তাই বলছে এই মানব তত্ত্বে কেবল বীজ রূপে আনতে গেলে রজ বীজের সংস্পর্শ যখন হয় স্থূলকার অর্থাৎ ডিম্বাকোষের মধ্যে একটুখানি জলের কারে ছয়ে যায়। তাহলে জল কি কখনো পূর্ণ আকার হয়? হতে পারে না। সেদিন ভগবান।